এবং এই সংক্রান্ত কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন ইনকোয়ারি, যেমন চলছিল ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন, কোর্ট এটাতে কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন। এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত 42 ঘন্টা হয়ে গেল না খেয়ে আমার অনুষ্ঠানে রয়েছেন, তাদের শারীরিক অবস্থার একটা আপডেট, এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল। কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই, আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই, এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি, তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না, এটুকুই। এবং আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন আপনারা যেরকম জানেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক এই আমরণ অনশনের সলিডারিটিতে NBMC RTA সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে RTA তাদের পক্ষ থেকে 2 জন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা, যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট NBMC, এবং ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই দুটো নাম আমরা এখানে কলকাতা পুলিশ কমিশনার বলছেন নর্থ বেঙ্গলে বসেছেন। এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আছে, দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়, সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি। বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সঙ্গ দিতে চাইছি, যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান। এটুকুই। সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে 59তম দিনে এসে আমাদের এই অনন্দর আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে, সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই কি কার্যবাহী, আপনি বললেন যে কার্যবাহী নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী, সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান। আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি, কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না, তোমাদের স্টেজ বাড়াতে দেবো না, তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করবো, এই ধরনের কমিউনিকেশন হয়েছে। পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়ো টয়লেট আনা হচ্ছে, আমাদের বায়ো টয়লেটে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে, যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে, তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা, তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে, তাদের নামে চালান কাটা হচ্ছে।
তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই রকমের থ্রেট মারা হচ্ছে। এই হচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত 42 ঘন্টা ধরে আমরা অনশনে বসে রয়েছেন। এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন, যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না। এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন, তাদের কোনো সদিচ্ছা আছে কিনা, তারা কোনো আলোচনা করতে চায় কিনা, এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত অনেক প্রশ্ন আমরা মনে করছি। একটু আসতে, একটু আসতে, বাকিরা একটু আসতে প্লিজ, শেষ হয়ে যাক। দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন, আমরা এখনো জানি না শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই যে চার্জশিট পেশ হয়েছে, আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুতে এটা দাঁড়ায় যে এটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট, তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো। দেখুন আমরা কিন্তু নিজেরা একথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না, উৎসব থেকে বিরত থাকুন, কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে, যে উৎসব বনাম প্রতিবাদ, রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না, সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি। আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না, এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি। এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা মেলাবেন, এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব, যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা, তার পাশে দাঁড়াবেন, এটা তো সাধারণ মানুষ বলবেন, এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না, এই জায়গা আমাদের নেই, কেননা এটা আমাদের আন্দোলন নয়, তো এটা সাধারণ মানুষের আন্দোলন, গণ আন্দোলন। সাধারণ মানুষ আপনি যেরকম বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছেন, তো এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে, সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না, যে এতক্ষণ পরেও তারা শুধু থ্রেট ছাড়া আর কিছু দিতে পারছে না। তো আমরা আশা রাখছি এরকম শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছেন।